আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালো। আমার একটা ফেসবুক পেজ আছে, সেটা হচ্ছে কৃষক ভাই, আর আমার ইউটিউব চ্যানেল আছে ফার্মার টিপস এগ্রো। তো আপনারা অবশ্যই ভিডিওটা দেখছেন ধানের। আমি ধানেতে যে বীজটা দিয়ে গেছিলাম পচা লাগার জন্যে এবং মাদার দমানোর জন্যে, তারই প্রেক্ষিতে আর ভিডিও তৈরি করা, কারণ এর আগে আমি ভিডিও তৈরি করিনি। কারণ যদি রেজাল্ট না পাই তাহলে আমি সে ভিডিও কখনো তৈরি করি না, কারণ হচ্ছে রেজাল্ট পেতে হবে। আমি যে বীজগুলো ব্যবহার করি সেই বীজগুলো যদি রেজাল্ট দেয় তাহলে আমি ভিডিও তৈরি করি। তাছাড়া ফাও ফাও ভিডিও দিয়ে দেখাচ্ছে, কাউকে বিরক্ত করার মধ্যে আমি যাই না। তো আপাতত আমার কথাগুলো একটু বুঝতে পারবেন, তো ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এখন আপনারা দেখাবো যে ধানে যে পচা লাগে, আপনারা অবশ্যই এখানে দেখছেন যে পচা লাগা, ধানে যে পচা লেগেছে, এখানে পচা লেগেছে, আরও জায়গায় যে অনেক পচা লেগেছে। এই পচা লাগার জন্য আপনারা কোন বীজটা ব্যবহার করবেন, আর মাজরা দমনের জন্য আপনারা কোন বীজটা ব্যবহার করবেন? আমি পচা লাগে এবং মাজরা দমনের একসাথে বীজটা, দুটো মানে দুটো বীজ একসাথে ব্যবহার করি, কারণ একবারে কাজ করবে, তো বারবার না দিয়ে ভালো। তো আপনাদের আমি এখন দেখাবো যে আমি বীজগুলো, যে বীজ দুটা ব্যবহার করবো এখন আমি ধানে, এর কোন কোম্পানির, এর মূল্য কত এবং কীভাবে ব্যবহার করবেন সেটা একটু ভালো মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন রাইডার প্লাস এক্সটা, এটা হচ্ছে অ্যাথারটন মানে কোম্পানি, আর হচ্ছে মূল্য হচ্ছে 80 টাকা। এটা ব্যবহার করবেন এক ধপে, এই যে এই ধপ আছে, এক ধপে একবারে দেবেন। তারপর ব্যবহার করবেন অ্যামিস্টার টপ বা অন্যান্য কোম্পানির যে ছত্রাকনাশক যেগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করবেন। আর এটা দেখা যাচ্ছে অবশ্যই অ্যামিস্টার টপ, আমি বলছি বিষের নাম, এটা আবার জেনারিক নাম আছে এবং এর কোম্পানি হচ্ছে সিনজেন্টা। আপনাদের যেমন আছে ইনথেফা তারেদ আছে, তারপর আপনার হেকেমের অ্যাঞ্জনিল আছে, মানে প্রত্যেকটা কোম্পানির দেখ, মানে আমি আপাতত 3 থেকে 4টা কোম্পানির বিষ বেশি ব্যবহার করি আমার চাষে, মানে রেজাল্টের জন্যে। তো অন্যান্য অনেক কোম্পানি আছে, মিমপ্যাক্সার আছে, আমি কিন্তু একটু অন্যান্য বিষ ব্যবহার করি মিমপ্যাক্সার, আর কৃষক বন্ধুর মনে করেন অন্যান্য বীজগুলো ব্যবহার করি। তো আমার কথাগুলো যদি বুঝতে পারেন, ধন্যবাদ সবাইকে।